আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? সুস্থ হওয়ার কারখানাতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, সুস্থ হওয়ার আরেকটা নাম হচ্ছে ডিপিআরসি হসপিটাল, এবং সুস্থ হওয়ার আরেকটা নাম হচ্ছে ডক্টর শফিউল্লাহ। অসংখ্য মানুষ চিকিৎসা নিচ্ছেন, দূর দূরান্ত থেকে ছুটে আসছেন স্যারের কাছে, ভিডিও দেখে, জেনে না জেনে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে মানুষরা আসছেন শুধুমাত্র একটু সুস্থ হওয়ার জন্য। দর্শক, আমার পাশে আমার যে ভাইকে দেখতে পাচ্ছেন, গত এক মাস আগে উনি এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন। যদিও আমার এই ভাইটি একজন প্রবাসী ভাই এবং তাদের অবদান আমাদের দেশের জন্য যে কত সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমার এই ভাইটি গত এক মাস সুস্থ হয়ে যখন বাড়ি গিয়েছেন কেমন কেটেছিল, আজকে ওনার সেই অভিজ্ঞতাটা আমরা একটু শুনবো ওনার কাছ থেকে। আসুন দর্শক, একটু কথা বলি। অনেকেই আছেন যে আমাদের নতুন সাবস্ক্রাইবার বলেন বা যারা হয়তো নতুন দেখছেন, যারা পুরাতন রেগুলারলি দেখে তারা হয়তো আপনার সম্পর্কে জানে বা তারা আপনার ভিডিওটা দেখেছে, যারা দেখেনি তাদের জন্য যদি একটু রিমাইন্ড করে দিতেন যে আসলে কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন, ছোট্ট করে যদি একটু বলতেন। আমি যখন এখানে ভর্তি ছিলাম তখন হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন, তারপর আমি পুনরায় বলতেছি, আমার পিএলইডির সমস্যা ছিল অনেক, মানে কি বলবো, ভালোবাসা প্রকাশ বা কিছু বলার নেই। আমার শারীরিক মানসিক চলাফেরা অনেক কষ্ট হইতো। ইনশাআল্লাহ ডিপিআরসি হসপিটালে শফিউল্লাহ স্যার তত্ত্বাবধানে চিকিৎসার থেকে আমি প্রায় 12 দিন এখানে চিকিৎসা ছিলাম, হসপিটালে রিহাবে ছিলাম এবং পরিপূর্ণ চিকিৎসা নিয়ে আমি এখান থেকে চলে গেছি। বিগত এক মাস আজকে 6 দিন পর আমি আবার স্যারের সাথে দেখা করার জন্য আসছি, কি কারণে আমি যেহেতু বাইরে থাকি সেজন্য স্যারের সাথে একবার মিট করার জন্য আসছি আমি। আলহামদুলিল্লাহ এখন আমি ইনশাআল্লাহ সুস্থ, আল্লাহর রহমতে, আপনাদের সকলের দোয়া। ইনশাআল্লাহ লাস্ট মান্থ, ইনশাআল্লাহ চলে যাবেন লাস্ট মাসে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ভিতর অনেকেরই, আপনি তো আগে হয়তো এই ডিপিআরসি হসপিটাল জানতেন না, চিনতেন না, মানে একটা ভিডিও দেখেছেন বা কারোর মাধ্যমে জেনে আপনি যখন এসেছেন, অবশ্যই ট্রিটমেন্ট না যখন নিয়েছেন, যাওয়ার আগে যখন সুস্থ হয়েছেন, তখন আমাদের ভিতর অনেকের ভিতরে একটা সংশয় কাজ করে যে এখন আমি সুস্থ আছি বা আমি বাসায় যাওয়ার পর আসলে আমি কেমন থাকবো বা আমি আমার প্রাথমিক জীবনের কাজগুলো করলে আমি কি অবস্থায় থাকবো, এরকম একটা সংশয় কি কাজ করেছিল আপনার ভিতরে? আমার ভিতরে তেমন কাজ করছে হালকা পাতলা, কিন্তু কি কারণে আমি আলহামদুলিল্লাহ হসপিটাল যে নিয়ম কানুনগুলা আমি ওইগুলো সবসময় ফলো করছি, এই কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। আপনারাও যারা ইনশাআল্লাহ এখানে আসবেন, ডাক্তারের হসপিটালের নিয়ম কানুন আপনারা মেনে চলবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ সকলকে ভালো রাখুক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। গত এক মাস আগে যখন ভর্তি হয়েছিলেন যে যে সমস্যাগুলো হতো, সমস্যাগুলো কি একটু বলবেন, যে সমস্যাগুলো আপনি গত এক মাসে কি আপনি কি আর ফিল করেছেন কিনা, মানে দুইটার পার্থক্য কি ছিল? আমার প্রথমে যে সমস্যাগুলো ছিল, আমার মাজায় অনেক ব্যাক পেন হতো, মাজা থেকে আমার বাম পাশে পায়ের পাতা গোড়ালি পর্যন্ত ব্যথা করতো। তো আলহামদুলিল্লাহ ওই ব্যথাগুলো এখন আর, আমি চিকিৎসা নেওয়ার পরে ওই ব্যথাগুলো এখন আর তেমন ফিল করি না আমি এখন আর। আচ্ছা, বাসে যাওয়ার পর আপনি সাঁতার কেটেছেন? হ্যাঁ, সাঁতার কেটেছি আমি পুকুরে। এবং স্যার আপনাকে যে যে নিয়ম কানুন গুলো বলেছিলেন সবগুলো আপনি অক্ষরে অক্ষরে পালন করেছেন? হ্যাঁ, পালন করেছি সবকিছু। তাহলে গত এক মাসে সেই ব্যথা কোনো অস্তিত্ব ছিল আপনার জীবনে? না, অনেকটা স্বাভাবিক জীবন যাপন করেছেন। আলহামদুলিল্লাহ স্বাভাবিক জীবন যাপন করেছি। কনফিডেন্স কি অনেকটুকু বেড়ে গেছে? আলহামদুলিল্লাহ কনফিডেন্স অনেক ভালো। এবং এখন কি মনে হচ্ছে যে আবার যে প্রবাসে যাবেন ঠিক আগের মতো করে আবারও কাজ করতে পারবেন সেই নতুন উদ্যমে নতুন করে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনাদের সকলের দোয়া থাক, আল্লাহর রহমত, এবং আপনাদের সকলের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আমি আগের মতো আমার কর্মজীবনে আমি ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। না জানা দর্শকগুলোর জন্য, যারা অনেক দুঃখী মানুষ আছেন যারা হয়তো জানেন না কোথায় একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারে, শুধু একটা ছোট্ট তথ্য একটা মানুষের জীবন বদলে দেয় সেটাও আমরা জানি, তাদের জন্য আপনি কিছু বলেন? ইনশাআল্লাহ আপনাদের যাদের বিশেষ করে পিএলআইডি
হাঁটু ক্ষয়, আমি এখানে নিজের নিজের চোখে যেগুলো আমি দেখছি এই হসপিটালে আপনার বাত, প্যারালাইসিস, হাঁটু ক্ষয়, পিএলআইডি সমস্যা, এ ধরনের রোগগুলো আল্লাহ নাখাস যাদের হয়েছে তারা অন্যান্য হসপিটালে গিয়ে টাকা পয়সা খরচ না করে তারা অবশ্যই এখানে একবার চলে আসেন, ট্রাই করে দেখেন, আল্লাহ তাআলা হয়তো ইনশাআল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, উনি যে কথাটা বলেছেন সেটা উনি ওনার একটা বিশ্বাস থেকে বলেছেন, কারণ উনি একটা ট্রিটমেন্ট নিয়েছেন, নেওয়ার পরে গত এক মাস ওনার লাইফটা অনেকটাই আগের মতো হয়ে গিয়েছে, সেই ব্যথামুক্ত একটা জীবন। এবং যখন আমরা সুস্থ হয়ে উঠি তখন আমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটুকু বেড়ে যায়। আমরা যে কাজগুলো কিছুদিন আগেও ভাবতাম না যে আমি এটা করতে পারবো, সেই কাজগুলো এখন আবার আমরা করতে পারি। দর্শক, চিকিৎসা নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে কোনো রকম সমস্যা, যে কোনো ছোটোখাটো ব্যথা, যে কোনো অসুস্থতা, যে কোনো কিছুতে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিন, অন্তত জানুন আপনার সমস্যাটা কোথায়, রোগটা ধরুন, চিকিৎসা করুন, সময় থাকতে চিকিৎসা করলে জীবনটাকে উপভোগ করতে পারবেন, জীবনকে কিছু দিতে পারবেন, সৃষ্টিকর্তার জন্য কিছু করে যেতে পারবেন। কিন্তু আপনি নিজে যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন কারোর জন্য কিছু করতে পারবেন, কোনো পৃথিবীর কোনো কোনো ভালো কিছু আপনার ভালো লাগবে না। আপনাকে কয়েক হাজার কোটি টাকা দিলেও আপনি যেটা সবচেয়ে বেশি পছন্দ করেন, যেই খাবারটা আপনি সবচেয়ে বেশি খেতে পছন্দ করেন সেটা দিলেও আপনার ভালো লাগবে না। সবার আগে হচ্ছে আমাদের সুস্থতা। আমরা কাম্য করি বা আশা করি যে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।